হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি উপমা চৈতি। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি, খুব ভালো নাই, মোটামুটি ভালো আছি। তো আজকে অনেক কাজ বাকি, তো কাজ করতে করতে আপনাদের সাথে একটু কি কাজ বাকি আপনাকে কিন্তু এভাবে দেখাই দিব। আপনি কি অফিসে আছেন? অফিসে আমি এগুলো করতেছি এখন। আপনি কি খাইবো না খাইবো এগুলো দেখাশোনা করতে দেখাই দিব আপনাকে ক্যামেরাতে। এখন দেখাই না, যাই হোক দেখাইলাম না। তো মোটামুটি অনেক কাজগুলো বাকি, তো চিন্তা করলাম যে কাজ যেহেতু করবো আপনাদেরকে সাথে নিয়ে করব। আর আপনারা যেহেতু অনেক অনেক ব্লগ চাইতেছেন, অনেক অনেক ব্লগ আসলে রেডি করছি, বাট এডিট করার আর সেই মানে সময়টাও পাইতেছি না। তো আমার চ্যানেলে আমি দুই দিন পর পরই সাধারণত ব্লগ আপলোড করে থাকি। তো আপনারা যারা জানেন না তাদের জন্যই বলছি যে আপনারা অপেক্ষা, আপনারা অনেকেই বলেন যে অপেক্ষা করতেছেন ব্লগের জন্য, কিন্তু প্রতিদিন আমার ব্লগ দেওয়া হয় না, প্রতি দুই দিন অন্তর অন্তর আমি ব্লগ দিই। তো সৈকত এখান থেকে ভ্যান ভ্যান করতেছে, কারণ ও এখন আমাদের জন্য, আমার জন্য খাওয়া বানাইতে। স্যার আমি আরাধ্যাকে খাওয়াইতেছিলাম, আরাধ্যাকে খাওয়াইতে তো অনেক সময় লাগে, তাই চিন্তা করলাম যে সৈকত কী করতেছে সেটা একটু আপনাদেরকে দেখাই। কারণ আপনারা তো সবসময় ভাবেন আমি রান্নাবান্না করি, সৈকত কিছু করে না। আসলে সৈকত আমাকে অনেক হেল্প করে, ও রান্নাবান্না করে টুকটাক টুকটাক গিয়ে সৈকত মাংস নিয়ে আসছে, কারণ সামনের সপ্তাহে আমাদের বাসায় গেস্ট আসবে। তো কালকে আমরা যাব মাসির বাসায়, তো মোটামুটি মাংস নাই বাসায়, তাই মাংস আনতে গেছে। আর সৈকতে সাধারণত অন্যান্য দিনে সময় হয় না মানে বাজারে যাওয়ার, আজকে যেহেতু শুক্রবার কালকে আমরা যাব মাসির বাসায়। তো মাসির বাসায় যাওয়ার আগে চিন্তা করছি একটু রান্নাবান্না, না আর বাবার জন্য কথা বলতে পারি না, মেয়ের জন্য কথা বলতে পারি, আমার শান্তি নেই। হাসিস না তুই, হাসিস না তুই। তো মাসির বাসায় যাওয়ার আগে ভাবছি রান্নাবান্না করে নিয়ে যাবো, সেজন্য সৈকতকে বলছি আজকে মাংস আনতে চলে যান। আর যেহেতু গেস্টরা সামনের সপ্তাহে আসবে আর এই হাতে বেশি সময় নেই, দেখছেন দেখছেন পুরো আপনার মতো হয়েছে। তো যাই হোক, কথা তো এখন সব বলে দিলে তো হলো না, তাহলে আর পুরো ব্লগে কি দেখবেন। তো এখন দেখাই সৈকত আমাদের জন্য কি বানাইতেছে। তো এটা হচ্ছে সৈকতের বস্ত্র, সৈকত বস্ত্র ছাড়া রান্না করতেছে, ধরেন আপনার বস্ত্র। তো সৈকত মজুমদার এখানে রান্নাবান্না করতেছে। মজুমদার কি রান্না করেন? শুধু জাস্ট হালকা লাঞ্চ করতেছেন। আপনি চিন্তা করেন আপনাকে কেন আমি রান্নাঘরে ঢুকতে দিই না। আপনি রান্নাঘরটা কি করছেন দেখছেন? আমি কিভাবে, আমি রান্না যখন করি তখন এরকম ছড়াই ছিটাই করি। সৈকতকে সেই জন্য আমি রান্না করতে দিই না, করার কারণ রান্নাঘরে আসলে রান্নাঘরে রীতিমতো একটা তুফান যায়। তো এখানে সৈকত কি বানাইতেছে? মোগলাই পরোটা। মোগলাই পরোটা না, এটা জাস্ট এগ, এটা খাইনা ভালো লাগে। আর কোনো চিজ নাই, কাঁচা দিয়ে এগ, কাঁচা ইশ, কাঁচা দিয়ে, কাঁচা দিয়ে, কোনো কাঁচা দিয়ে হয় নাই। এই এটা হলো সরাসরি দেবে, ইট হ্যাজ টু বি হেলদি রেসিপি। এখানে চিজ টিজ হয় নাই, তো এইভাবে বানায় না। তো এটা আপনি যেটা বানাইতেছেন এটা হইতেছে মোগলাই পরোটা, তাও মোগলাই পরোটা হয়। এই আমার একটা সরাসরি একটা বানাইতেছি, মেক শিওর ইজ কোয়াইট হেলদি। কি করেন? হ্যাপি না দুপুরে খাওয়া না, যখন হ্যাপি না অলিভ অয়েল এটা দিতেছি। তো হয়ে গেছে না, ও করতেছি আস্তে আস্তে। এরপর শেষ মনেগুলো খাইছো? না আমরা জীবনে কিছু খাইছি, আমরা তো আমার যে কি খাইতাম আমরা দেশে থাকতাম, আমার বাবা দুপুরে যেহেতু খাসি মাংস নিয়ে আসছে, তো রাত্রে তো খাসি মাংস রান্না করবোই, যেহেতু কালকে মাসির বাসায় যাব, খাসি মাংস একটু রান্না করে নিয়ে যাব। তাই সৈকত বললো যে রাত্রে খাসি মাংস দিয়ে জম্পেশ খাবো, এখন সিম্পল কিছু একটা খেয়ে নিই, সেজন্য এখন ওইটা বানাইতেছে। ও বাবা দেখেন, আপনি আবার উড়ে চলে যান না, আপনি আবার উড়ে চলে যান না। আপনি প্রশ্নের প্রমাণ দিতে হবে না, সুন্দর হয়েছে তো। মজুমদার আপনি বললেন কেঁচা দিয়ে বানাবেন, তারপর চলে গেলেন। দাঁড়া 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 দাঁড়া, এই নাকি এসব? হ্যাঁ হ্যাঁ, কারো প্লেট দেওয়া নাকি? হ্যাঁ দেখেন, তোমার পরে দেওয়া বাবুরে, দেখা যায় রে বাবু। এবার এবার আন রিলে করো না, দেখতে হতো না, দেখবো কি ম্যানেজ হয়ে গিয়ে।
আমি এটাও দিয়ে দিব আমি র ভিডিও দেখি না হলদি হবে বেকুব বানাইছে গুলো প্রথমে দেখালেন রোল বানাইলো না প্রথমে বললো যে কেসা দিয়ে বানাবে এটা রোল হয়ে গেছে ভাই চিজ নাই তারপর বলল কি হেলদি খাবো চিজ কিন্তু বাসায় নাই সেজন্য বলল এই আমি মিনিটে মিনিটে ডিসিশন চেঞ্জ হয় ক্রিয়েটিভ তারপরে দেখলাম কি ওটা যেভাবে বানাইতেছিল মোগলায়ের মতো লাগছে এখন দেখছি কি এটা এগ রোল হয়ে গেছে আমার মানে আমরা তো কেন এত খাইছি মানে আমি মিনিটে মিনিটে চেঞ্জ হই কারণ সৈকত জিম থেকে আসলেই যাব হচ্ছে শপিং করতে তাই চিন্তা করলাম সৈকত যতক্ষণ জিমে আছে মানে জিমে থাকবে ততক্ষণের মধ্যে আমি আমার বাকি কাজগুলো শেষ করে একদম ঝটপট রেডি হয়ে যাই তো খাসি মাংসটা এখন ম্যারিনেট করে রাখবো তাইলে বাইর থেকে আসার পর আমার রান্না করতে আর খুব একটা বেশি সময় লাগবে না জাস্ট চুলায় বসায় দিলে ওইটা নিজের মতো হইতে থাকবে তো খাসি মাংসের রেসিপিগুলো আমি আপনাদের সাথে আমার অনেকগুলো ব্লগে শেয়ার করছি সৈকত একজোড়া মোজা কিনছে আর আরাধ্যার জন্য একটা বিস্কিট কিনছে আর কিচ্ছু পায় নাই আর কিচ্ছু নাই মাস্ক কিনলে বললে এটা তো ম্যান্ডেটরি না এখন মাস্ক পরতে হয় না তারপরে পরছি নিজের সেফটির জন্য হ্যাঁ সেফটি লেতে না পুরাটা পরো না কথা বলতেছি না এমনি তো পরে রইছি না মজুমদার আরাধ্যা নিজের মতো দেখে যেতেছে কি করো বাবা তোমার কিছু পছন্দ হইছে মা আরাধ্যা তোমার কিছু পছন্দ হইছে আরাধ্যা ক্যান্ডেল দেখতেছে কি না হাতি টু মাছ হাতি হয়ে গেছে ঘর হাতিময় হয়ে যাবে পরে আর কোনো কিছুই নেই এটা কি এটা কি মজুমদার বলো কুকুরের ও বলো খেলবো এও নিয়ে এসছে এটা কেন আনছো তুমি এটা চুলের কি অবস্থা করছো দেখো এগুলো তোমার টয় না এগুলো কুকুরের টয় এগুলো তোমার না বাবা এগুলো দিয়ে কুকুর খেলে এগুলো তোমার না মা না আজকে আপনার অনুভূতি কি আজকে আপনার বউ কোনো শপিং করে নাই আমার কথা ছিল আমি শপিং করলাম মন ভালো থাকবে মন ভালো থাকলে তারপর রান্না বান্না করব যেহেতু না আমার কথা শুনেন যেহেতু শপিং করতে পারি না মনও ভালো না এনার্জিও নাই আর এখন কোনো রান্না বান্না হবে না যাব কালকে ঘুরানোর জন্য যাবার না আর সৈকত আমার মাসির বাসায় যাবে বলে সৈকত অনেক এক্সাইটেড হয়ে থাকে যে ওয়ার্কআউটটা করলাম আজকে এখন ওটা খাসির মাংস না খেলে ওটা ফিল আপ হয়ে যাবে তো সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় যাব কি আসছে প্লে বাটন হ্যাঁ প্লে বাটন আসছে প্লে বাটন হ্যাঁ প্লে বাটন আসছে লেট মি ইন্ট্রোডিউস ইউ টু গাইস এখন আপনাদের প্রিয় চৌধুরী চ্যানেলের প্লে বাটন আমরা উন্মোচিত করতে যাচ্ছি ধৈর্যের সাথে থাকুন ধৈর্যের সাথে ক্যামেরার সামনে থাকুন প্লে বাটন আসার উপলক্ষে টেবিলের জন্য একটা না এটা আমি একটা স্টিকার অর্ডার দিছিলাম আর এটা হইছে একটা প্লেসমেন্ট জানি না কোয়ালিটি কেমন হবে খালি এটার অর্ডার দিছে তোমরা এটাই একটা কিনলে একটা ফ্রি ওকে আপনি হইছেন একটা
আপনার মেয়ে হইছে একটা আপনি হইছেন একটা আপনার মেয়ে হইছে একটা এই মেয়ে তুমি একটা দুষ্ট বুড়ি তো বাসায় চলে আসছি বাসায় আসার সাথে সাথে দেখলাম যে একটা জিনিস অর্ডার করেছিলাম দুইটা জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে ওই দুইটা জিনিস চলে আসছে অ্যামাজনে অর্ডার করেছিলাম ওই দুইটা জিনিস চলে আসছে এটা হচ্ছে একটা স্টিকার এটা একটা ব্ল্যাক কালার স্টিকার আর এটা হয়েছে একটা প্লেসম্যাট টেবিলের জন্য অর্ডার করছে জানি না কোয়ালিটি কেমন হবে অনলাইনে সাধারণত আমি খুব একটা বেশি জিনিস অর্ডার করি না এই টাইপের বেশিরভাগ সময় দেখা যায় ভালো পড়ে না তো এটা আমি অ্যামাজনে অর্ডার করছি যদি ভালো না লাগে তাহলে আবার রিটার্ন অপশানও আছে ওদের মানে রিটার্ন করতে পারবো সেজন্যই অ্যাপ্লাইটা সেজন্যই আসলে জিনিসটা কিনছি অন্য লেভেলে খিদে লাগছে তো ও আসলে বাকি কাজটুকু করবে বাট আপনাদেরকে খাসির মাংসের কালারটা একটু দেখাই দিলাম তো আপনারা দেখছেন যদি যদি ক্যামেরার যদি ইয়ে থাকতো নাক থাকতো তো বুঝতেন কী গন্ধটা না বাইরেছে তো ও চলে আসতেছে আর একটা কথা বলি ও কিন্তু প্রচুর পরিশ্রম করে বাসায় আর আপনারা বলতেছেন ব্লগ আরও দুইটা না আরও বেশি ব্লগ দেওয়ার জন্য সো আই উইল সি টু ব্লগস ইজ ওকে ইফ ইউ ক্যান গিভ মোর বাট ও প্রচুর কাজ করে সব কিছু টেক কেয়ার করতে হয় তারপরে তার আরাধ্যার পিছনে প্রচুর সময় দেয় সো আমার মনে হয় দুইটা ব্লগ দেখা যাক কয়টা ব্লগ দেওয়া যায় বাট এখন আপাতত দুইটা কারণ হয়তো চলে গেছে কথা বলতেছি আর কি মানে খাসির মাংসের যে গন্ধ বাইরেছে আর তোমার না বলছে ওরা ব্লগ বেশি বেশি চায় তোমার কাছ থেকে তাই সিচুয়েশনটা বলতেছি আর কি তোমার কী অবস্থা আমি বলছি অনেক বেশি বা বসা নেই ভালো হয়তো তো আরাধ্যাকে ঘুম পাড়ায় আসছে আর একটু হলে মাথা গরম হয়ে যেত মানে ঘুমাইতে যেতেছে না আমি বুঝি না সারা দিন ঘুমায় নাই তারপরও কেন রাত্রেবেলা ঘুমাইতে চায় আবার গাড়িতে বসলে ঝুরায় আবার কোথাও যেতে চায় তখন মানে ঝিমায় ঘুমাইতে চায় না তো যেটা বলতেছিলাম আমি এই স্টিকারটা কিনছি হচ্ছে এই টেবিলটার উপরে দেওয়ার জন্য আমার এই টেবিলটার অবস্থা খুবই খারাপ করে ফেলছে এই টেবিলটা আমি আইকিয়া থেকে কিনছিলাম আইকিয়ার জিনিস একটু যত্ন করে ইউজ করলে অনেক দিন টিকে কিন্তু আপনারা যদি যত্ন করে ইউজ না করেন তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার প্রমাণ হয়েছে এটা আর আমার প্রায় প্রতিটা জিনিসই আইকিয়ার কোনো জিনিস এরকম নষ্ট হয় নাই এই জিনিসটা যেভাবে নষ্ট হয়েছে এই জিনিসটার উপরে যে কী পরিমাণে টর্চার যাইতেছে আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না কারণ এটার মধ্যে আরাধ্যার খাওয়া এটার মধ্যে আরাধ্যার বসা এটার মধ্যে আরাধ্যার নাচ করা ডান্স প্র্যাকটিস তারপর ড্রয়িং করা সব কিছু এই টেবিলের উপর আবার রাগও দেখায় এই টেবিলের উপর অলরেডি ওই যে কী জানি বলে এটাকে আইপ্যাড ফেলে এই দেখেন এই জায়গাটার মধ্যে একদম এই জায়গাটা একটু বসায় ফেলছে আর এগুলো সব পেন্সিলের দাগ তো টেবিলটা এরকম দেখতে খুব বাজে লাগতেছে পেপারটার নাম কি এই পেপারটার নাম হচ্ছে কন্ট্যাক্ট পেপার কন্ট্যাক্ট পেপার হ্যাঁ কন্ট্যাক্ট পেপার এটা হচ্ছে আপনারা অ্যামাজনে পাবেন দামও খুব একটা বেশি না এটা মনে হয় আমার নিয়েছিল $15 মতো খুব একটা বেশি দাম না তো এটা চিন্তা করছি এখানে বসাই দিব এই যে দেখেন একদম বসাই দিলে সেম কালার ব্ল্যাক কালার তো চিন্তা করছি এটা বসাই দিব বসাই দেওয়ার পর যদি আরাধ্যা এটা আবার নষ্টও করে কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম নষ্ট হয়ে আবার চেঞ্জ করে ফেলে হ্যাঁ তোমার কাছে ইনাফ আছে হ্যাঁ নষ্ট হওয়ার সম্ভাবনা কেন কম বলতেছি কারণ এটা নাকি ওয়াটার প্রুফ ওরা যেটা বলছে তারপরে মানে মানে আঁকাও কী করলে ওগুলো মুছে ফেলা যাবে যদি নাও মুছা যায় যদি নষ্ট হয়ে যায় আমি এটা প্রতি মাসে একবার চেঞ্জ করলেও আমার এত কষ্ট হবে না তো দেখতে ভালো লাগবে এই যে আমি এটা দেখাই একবার বসানো শেষ বসানো শেষ কি মাইয়া মানুষের আন্ডারে কাম করুন বহুত টাফ কেন কেন এই যে একদম পুরো মনে হইতেছে একদম নতুন টেবিল একটু একটু বাবল রয়েছে বাবলগুলো একটু করতে
ফিনিশিং ভালো করে দেন না, রাতে বেলা ভেজাল হইলে খাসির মাংস পাবেন না। এই যে এই যে সাইডটাতে আসেন তাহলে এই বাবুলগুলো চলে যাবে। তো এই যে খাসির মাংসটা কষানো হয়ে গেছে, এখন আলু সিদ্ধর জন্য ওয়েট করতেছি, বেশি জল দিব না। আমি একটু কষানো মাংস তুলে রাখছি, সৈকতকে বলছি যে খাবে কি না, সৈকত বলছে খাবে না, কিন্তু আমার খুব খিদে লাগছে। আর আমি কষানো মাংস খেতে খুব পছন্দ করি, সৈকত আবার এত পছন্দ করে না, ও ভাতের সাথে খেতে বেশি পছন্দ করে। তো ভগবান সব কিছু ঠিকঠাক রাখলে কালকে মাসির সাথে দেখা করতে যাব, কারণ দিদা দেশে চলে যাবে। তো মূল উদ্দেশ্য দিদার সাথেই দেখা করা, তো এই ফাঁকে মাসিদের সাথে একটু দেখা করব। আর দিদার জন্য রান্নাবান্না করে লাভ নাই, দিদা পুরোপুরি ভেজিটেরিয়ান, সেটা আপনারা কালকে কালকে ব্লগেই দেখতে পারবেন। তো আজকে আর ব্লগটা বড় করব না, আপনারা অপেক্ষা করতে থাকেন আমার নেক্সট ব্লগের জন্য, যে ব্লগটা হবে আমার মাসির বাসায়। তো আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে ব্লগটা। মানে এখানে তো আমার একটা ফ্যামিলি আছে, আমার মাসি থাকে। তো আশা করতেছি আমার ফ্যামিলির ব্লগটা দেখতে আপনাদের ভালো লাগবে, সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকে আমি আমার ব্লগটা শেষ করছি।